हेलो एवरीवन, आमी रूपा साहा, ट्रेनिंग मैनेजर फ्रॉम एंड्रू टैबाकस प्राइवेट लिमिटेड। आमरा आज के लेवल 3 ब्रेन एक्सरसाइज एंड वार्म अप ड्रिल शिखब। तो लेवल 3 ते पार्ट ब्रेन एक्सरसाइज की आछे रिस्ट एक्टिवेशन। ए जे ब्रेन एक्सरसाइज एर नामगुलो किन्तु तोमरा तोमादेर नोट्स ए परपर पेये जाबे। एखन शुधु प्रैक्टिकली जिनिसटा देखे नाओ। तो फार्स्टे आछे कि रिस्ट एक्टिवेशन। रिस्ट एक्टिवेशन आमरा की करबो, आमरा दुटो हाते एक्सरसाइजटा करबो। तो रिस्ट एक्टिवेशने प्रथमे आमरा आमादेर डान हाथटाके स्ट्रेट ওপরের দিকে তুলে দিয়ে বাঁ হাত দিয়ে মাথার পেছন দিয়ে ডান হাতে কুর্নিতে ধরছি। ধরে আমার হাতে রিস্টটাকে ফলো করো। ঠিক করে দেখো যে রিস্টটা কিন্তু যেভাবে আছে সেইভাবেই রেখে প্রথমে 5 বার সামনের দিকে মুভ করব। কিভাবে? 1 2 3 4 5। এবার ঠিক অপোজিট দিকে 1 2 3 4 5। তো সামনে হলো পেছনে নেলো। এবার আমরা কি করব? বাঁ দিকে মুভ করব। কিভাবে? 1 2 3 4 5। এবার ডান দিকে 1 2 3 4 5। ঠিক সেম ভাবে বাঁ হাত দিয়ে করতে হবে এবং ডান হাত দিয়ে বাঁ হাতের কনুইটাতে ধরব। ধরে নিয়ে সামনের দিকে প্রথমে 1 2 3 4 5, পেছন দিকে 1 2 3 4 5, ভেতরের দিকে 1 2 3 4 5। এবার বাঁ দিকে 1 2 3 4 5। এক্সারসাইজটা কি আছে? শোল্ডার মুভমেন্ট। আমরা প্রথমে ডান হাতকে কাঁধের ওপর রেখে একবার ক্লকওয়াইজ মুভ করব আর একবার ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করব। কিভাবে? 1 2 3 4 5। এবার অ্যান্টি ক্লকওয়াইজ 1 2 3 4 5। সেম ভাবে বাঁ হাত দিয়েও করব। কিভাবে? 1 2 3 4 5, অপোজিট সাইডে 1 2 3 4 5। এবার আমরা দুটো হাতে একসাথে করব। কিভাবে? 1 2 3 4 5, 1 2 3 4 5। বাচ্চাদেরকে যখন পড়াবো তখন দুটো হাত দিয়ে ওরা যখন করবে যেন কুনুইটা এখানে এভাবে লেগে যায়। ওকে, আরেকবার দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5, 1 2 3 4 5। 3 নম্বর এক্সারসাইজটা আমাদের কি আছে? স্ট্রেচিং উইংস। কি? স্ট্রেচিং উইংস। কিভাবে করছি? আমরা প্রথমে ডান হাতকে ওপরের দিকে তুলব, ডান পাটা আমাদের এগিয়ে যাবে এবং হাতে রিস্টটা কিন্তু পেছন দিকে থাকবে। দুটো হাতে, এদিকে বাঁ হাতটা দেখো আর এখানে ডান হাতটা ওপরে আছে, বাঁ হাতটা নিচের দিকে আছে। এবং আমরা ঠিক উইংস মানে পাখার মতন হাতগুলোকে পেছন দিকে স্ট্রেচ করব। কিভাবে? 1 2 3 4 5। সেম আবার বাঁ হাত দিয়ে, বাঁ পা এগিয়ে গেলো, বাঁ হাত ওপরে ডান হাত নিচে এবং এই রিস্টটা কিন্তু তালু, হাতের যে তালু সেটা কিন্তু আমার পেছন দিকে থাকছে। 1 2 3 4 5। 4 নম্বরে কি আছে? স্ট্রেচিং। স্ট্রেচিংটা কি করব? দুটো হাতকে ওপরে তুলছি, ক্ল্যাপ করছি এবং টোয়ের ওপরে কিন্তু আমাকে দাঁড়াতে হবে। কিভাবে? 1 2 3 4 5। ওকে, টোয়ের ওপর দাঁড়িয়ে আমি হাতটাকে স্ট্রেচ করে নিয়ে
ক্ল্যাপ করছি। এরপর যেটা আছে বোথ ব্রেইনস এন্ড ফেস, বোথ ব্রেইনসটা ঠিক লেভেল 2 তে তোমরা যেরকম শিখেছো সেম জিনিসটাই থাকবে, আর ফেসও ঠিক লেভেল 2 মতন, শুধুমাত্র একটুখানি চেঞ্জেস আছে যেটা হচ্ছে অ্যাক্টিভেশনে। অ্যাক্টিভেশনে কি আছে, লেভেল 2 তে আমরা জাম্পিং করছিলাম হপ্পা লিটিল জাম্পা লিটিল, এইবারে লেভেল 3 তে ওটাকে স্ট্যান্ডিং মানে স্টেপ দাঁড়িয়ে থেকে করব। কিভাবে, হপ্পা লিটিল জাম্পা লিটিল 1 2 3, রান লিটিল স্কিপ লিটিল ট্যাপ 5